বিশ্বের কয়েক দেশে দিনে এশা আর রাতের বেলায় জোহরের নামাজ আদায় করতে হয়। জেনে কেউ কেউ অবাক হলেই এটাই হয়ে আসছে, এটাই সত্য। সময়ের তারতম্যতে গেলে রাতকে ডেঙ্গিয়ে দেশগুলোতে দুই তৃতীয়াংশক্ষণই দিনের থাকে বছরের অনেক সময়। বিশ্বের ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, রাশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশে এমনটি হয়ে থাকে। এসব দেশে মাঝে মাঝে রাত ছোট হয়ে এমন হয় যে দিনের বেলায় এশার ও ফজরের নামাজ দুটোই আদায় করতে হয়। আবার দেশগুলোতে কিছু অংশে গ্রীষ্মকালে একটানা দীর্ঘদিন সূর্যাস্তও হয় না বলে জানা গেছে, তখন দীর্ঘ অবস্থা থেকে পুরোটাই দিন হয়ে যায়। তবে এমনও হয় দেশগুলোতে দীর্ঘদিন সূর্যোদয় হয় না, তখন অব্যাহতভাবে রাত চলতে থাকে। এ সময় আবার জহর ও আসরের নামাজের সময় হয় রাতে। বছরের টানা তিন মাস এমন হয়। আবার কিছু দেশে বা জায়গায় প্রায় ছয় মাস এমন রাত বা দিনের দখলে পুরোটাই সময় চলে যায়। এসব দেশের মানুষ এতে অভ্যস্ত হয়ে পড়েছে, তাদের কাছে বিষয়টি স্বাভাবিক ব্যাপার। মূলত সুমেরু বৃত্তের উত্তরাঞ্চলের মানুষরা এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়। শীতকালে তাদের অন্যান্যর চেয়ে ঠিক উল্টো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। এর ফলে দেশগুলোতে অবস্থানরত মুসলমানদের নামাজ আদায় পৃথিবীর অন্য দেশগুলো থেকে এমন ভিন্নতর, সেই সঙ্গে রোজা পালনও তাদের উপবাস করতে হয় অন্য দেশের চেয়ে প্রায় দ্বিগুণ সময়। তারা মক্কার সময় অনুসরণ করেই নামাজ রোজা আদায় করেন, এটাই তাদের কাছে শ্রেয়। সেভাবেই নামাজ রোজা পালনে নিজেদের অভ্যস্ত করে তুলেছেন।